দেশ ছেড়ে কেন বিদেশ যাচ্ছে আমাদের যুবশক্তি? অধিকাংশের কাছে এর উত্তর কাজ বা কর্মসংস্থানের জন্য, কিন্তু এই সহজ উত্তরই কি শেষ কথা? দেশ, পরিবার, প্রিয়জনকে ছেড়ে যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ভিন দেশে কাটানোর পেছনে যে কত স্বপ্ন, কত আশা, কত যে ব্যর্থতার গল্প রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। বাড়িতে কাজ ছিল না, ঢাকা আসতাম, 8,000 টাকা চাকরি করতাম, দেখা যায় তো খাইতে রাইতে সব টাকা শেষ, বাড়িতে খুব একটা দিতে পারতাম না। সো বিদেশ গেলে হয়তো একটু স্যালারিটা একটু বাড়বে, পারিবারিক কিছু ঋণ করে যাচ্ছি, ঋণটা শোধ করতে পারলে তার পরবর্তী যে টাকাটা ইনকাম করব সেটা পরিবারের জন্য খুব হেল্পফুল হবে। বাপ মাকে ছেড়ে যাবো একটু কষ্ট লাগছে, কিন্তু কী করার, নিজের ভবিষ্যৎ গড়তে তো একটু ট্রাই করতেই হবে এরকম। আমি যখন মাস্টার্স কমপ্লিট করার পর দেশে কোনো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছিলাম না, তখন মনে মনে একটা চিন্তা করলাম দেশের বাইরে যাব, নিজের স্বাবলম্বী হবো, পরিবারের সচ্ছলতা আনবো, তারপরে দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে ওখানে যাতে আমি সহযোগিতা করতে পারি। দেশের যে পরিস্থিতি বর্তমানে, দ্রব্যমূল্যের দাম, এতে যে আয় রোজগার করি তাতে সংসার চলে না, তার জন্য আমি দেশের বাইরে গিয়ে একটা ভালো কিছু আমার স্ত্রী কন্যা মেয়ে বাবা মাদের যাতে একটু ভালো রাখতে পারি সেই জন্য আমি দেশের বাইরে যেতেছি, মালয়েশিয়াতে যাইতেছি। গ্রামে যাই কর্ম করতাম, এখন ইচ্ছে ছিল যে বিদেশ যাবো, কর্ম করবো, ফ্যামিলি নিয়ে হয়তো যাই ইনকাম সোর্স করবো, হয়তো ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবে। যা কষ্ট স্বীকার করে যাচ্ছে, আমি চেষ্টা করব যে আমার পরিবার পরিজন সবাই আছে তাদেরকে একটু সুখে রাখার, নিজের জীবনে কিছু করার জন্য। মধ্যবিত্ত পরিবার, সেজন্য মানে আমরা বিদেশের বাড়িতে মানে বেশি টাকা উপার্জন করে দেশে এসে মানে একটা কিছু করতে পারে, সেই জন্য বিদেশে যাওয়া। নিজের কাছ থেকে যে অর্থনীতি ক্ষয় করে যাইতেছি, তারপরে তো অনেক আনন্দিত লাগতেছে যে আমি যাইতে পারতেছি। এত প্রত্যাশা ও স্বপ্ন আছে বলেই বিদেশ যাওয়ার খরচ নিয়ে প্রশ্ন বা অভিযোগ সামনে আনেন না কর্মীরা। কিন্তু একজন কর্মী বিদেশ যেতে চাইলে কোথায় যোগাযোগ করবেন বা সরাসরি রিক্রুটিং এজেন্সির কাছে কিভাবে যাবেন, স্বাধীনতার এত বছরেও এমন প্রশ্নের নেই সঠিক উত্তর। তাই তো নানাজনের হাত ঘুরে প্রতারণা ও অনিশ্চয়তার আশঙ্কা মাথায় নিয়েই রেমিটেন্স যোদ্ধা হবার সাধনা করতে থাকেন অনেকে। আমার একজনে বললো যে পাসপোর্ট দেওয়ার কথা, তো এখানে আমি পাসপোর্ট দেওয়ার পরে আমি গত মাসের 12 তারিখে পাসপোর্ট দিয়ে ডেলিগেট দিয়ে মেডিকেল করে গেছি, আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের মাধ্যমে নিউজ দেখছি কখন পাসপোর্টটা জমা দিলে ভালো হবে, কার মাধ্যমে দিলে ভালো হবে, তো এরপরে বিশেষ ঠিকানা পাইছি, ওখানে আমি পাসপোর্ট জমা দিয়েছি প্রায় 1.5 থেকে 2 মাস হয়। তারপরে অনেকক্ষণ ভেবেছিলাম যে যাইতে পারবো কি না, একজন এক কথা বলতেছে, তারপরে ইনশাল্লাহ আজকে এটা একটা স্বপ্ন, আসলে এটা নিজের থেকে একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আমি বাইরে যাওয়ার জন্য খুবই ইচ্ছুক ছিলাম, আমার ছোটো ভাইটা বাইরে আছে মোহাম্মদ হাসিবুর রহমান, সে আমাদের এই মাধ্যমে আমি তাদের মাধ্যমে আমরা যেতে পারছি, এবং আমি আছি এবং আমার আরও ভাই সেজদে আছে এবং ভাগ্নে আছে, আমার সেনের আরও কয়েকটা ছোটো ভাই আছে। ওটা আমি ইউটিউবের মাধ্যমে দেখছি, তারপরে মানে আমি পাসপোর্ট জমা দিই, ওরা আমাকে মেডিকেলের জন্য ডাকে, মেডিকেল করার কিছুদিন পরে ভিসা আসে, এখন ওরাই সব কিছু প্রসেসিং করছে, তো আলহামদুলিল্লাহ আজ আমাদের রাত 11টায় আমাদের ফ্লাইট। বহুদিন যাবৎ পরিবারের অবঘটন দূর করার জন্য বা বেকারত্ব দূর করার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি গত 1 বছর থেকে ট্রাই করতেছিলাম যে কীভাবে যাওয়া যায়, তো আমার এক মামা তার মাধ্যমে আর কি আমি এর মাধ্যমে যাওয়ার জন্য ট্রাই করছি। এখন আসছি, আমার একটা বাইকনা সেইদু ইসমাহিল, এই বাইকনা আমার ডাহার সরল আছে, তারপরে এই অফিসদের আসি, আমার এক বাতিজ আছে দয়াল, ও এই অফিসদের চিনাই দিছে এনে আসি। বিদেশগামী কর্মীদের অধিকাংশই প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দা, লেখাপড়াও বেশিরভাগের নেই বললেই চলে, তাই সঠিক পদ্ধতি ও তথ্য না জেনে কোনো মতে বিদেশ যেতে পারাই যেন সার্থকতা তাদের কাছে, এ যেন উড়োজাহাজে করে সোনার হরিণ শিকারের যাত্রা। এমন কোনো আমার লেখাপড়া নাই, মানে এগুলো আমি বেশি বুঝি না। স্যালারি এখন 8 ঘন্টা বেসিক ডিউটি, মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে 1500 রিংগিত বেতন পাবো আমি, এবং ওভারটাইম ছাড়া, তো দৈনিক আমি 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওভারটাইম পাবো আর কি, যদি আমি করি, এই ওভারটাইম ডিফেন্স করবে আমার কাজের পর। মালয়েশিয়া
মালয়েশিয়া যাচ্ছে আছেন ওয়ার্কার মিশে যাচ্ছে উইকম্যানস ফার্নিচার কোম্পানি। যাদের কথা শুনছিলেন তারা সবাই এখন মালয়েশিয়া প্রবাসী। যাওয়ার আগে মনের কথাগুলো বলছিলেন তারা, আর কেন মালয়েশিয়ার জন্য এত বছরের অপেক্ষা, এমন প্রশ্নে সকলের জবাব প্রায় একই, আবহাওয়া অনুকূলে, কর্মপরিবেশ ভালো, বেতন ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি, এছাড়া বাংলাদেশের সাথে মালয়েশিয়ার ধর্মীয় ও সামাজিকতারও রয়েছে বেশ মিল। মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই, মাঝখানে মালয়েশিয়া বন্ধ করে দিয়েছিল 3 বছর আগে, আমি তারপরে থেকে আমার আশায় ছিলাম যে মালয়েশিয়া একদিন চলে যাবো, আমি যাইতে পারি নাই। যখন মালয়েশিয়া খুলছে তখন অনেক আমার ইচ্ছা ছিল যে চলে যাবো আবার, তারপর আবার যখন শুনলাম যে বন্ধ করে দিছে তখন আবার ঘাবড়ে গেছিলাম গা। মালয়েশিয়া আমার হচ্ছে মানে মূলত স্বপ্নের দেশ, ছোটোবেলা থেকে আমার স্বপ্নে দেখি, মানে আমার কাকা থাকে মালয়েশিয়া, আমার বড় ভাই থাকে মালয়েশিয়া, মানে ওদের মুখে শুনছি যে মালয়েশিয়া অনেক সুন্দর একটা দেশ, তার জন্য মূলত আমার মানে ওই জায়গায় যাওয়ার ইচ্ছা। আমার 2018 সাল থেকে আমার স্বপ্ন আমি মালয়েশিয়া যাব। কেন যাবো? কারণ মালয়েশিয়ার পরিবেশটা আমার অন্যান্য দেশ থেকে ভালো লাগে, এই কারণেই। আমরা ওখানে আসলে শ্রমিক পরিশ্রম করতে যাব, দেশে চাকরি সচল রাখবো, মা বাবার স্বপ্ন পূরণ করব, তারপরে নিজের একটা ভবিষ্যৎ হবে, একটা ক্যারিয়ার হবে। বহুদিনের অপেক্ষা, কত স্বপ্ন নানা চড়াই উতরাই পেরিয়ে, সম্পদ খুইয়ে অথবা ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশ যাত্রা করেন অনেকে। রক্ত পানি করা পরিশ্রমের কথা জেনেও পরিবারের মুখে হাসি ফোটানোর এই অদম্য বাসনার নামই তো প্রবাস। প্রবাস বার্তা, ঢাকা।